হ্যালো বিয়ার, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ছবি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো একটা অ্যাপসের ওয়াটারমার্ক রিমুভ করবেন। তো কিভাবে এই ওয়াটারমার্কটা রিমুভ করবেন সেটা দেখাবো। তো এটা ওয়াটারমার্কটা রিমুভ করতে হলে আপনাকে কিন্তু দুটো অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে এপিকে এডিক্টর। তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পাবেন না, আপনি চলে যাবেন কোন ব্রাউজার গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো দেখুন এই যে এপিকে এডিক্টর পুরো এই অ্যাপসটা। তো প্রথমে আমি এটা ই করছি, মানে এই ওয়েবসাইটটা বাছাই করছি। তো এখানে দেখুন অনেকগুলো ওয়েবসাইট আসবে আর কি, এপিকে এডিক্টর পুরো লেখা সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট আসবে এখানে। তার মধ্যে আপনি এইটা সিলেক্ট করে নেবেন, এই যে এটা এপিকে এডিক্টর পুরো। উপরে দেখবেন www.com এপিক হেয়ার, ঠিক আছে, epichair.com এই এসে ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে এসে এই যে ডাউনলোড আছে ডাউনলোড করে নেবেন। এখানে অনেক ধরনের ভাষণ আছে, সেই ভাষণগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তারপর চলে যাবেন আপনি প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনার কাছে পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে। তো দেখুন এখানে যে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, পিক্সেল ল্যাব সার্চ করার পর আপনার কাছে এরম চলে আসবে। দেখুন এই যে পিক্সেল ল্যাব আমার অলরেডি ডাউনলোড করা আছে, এখন আপডেটস আছে, তো আমি আপডেট করে নেব। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা পিক্সেল ল্যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 মিলিয়ন ডাউনলোড এই অ্যাপসটা। তো এই অ্যাপসটা কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে। তো আপনার ফোন যদি থাকে তাহলে তো হলো, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো দেখুন আমার এটা আপডেট হয়ে গেছে। তো আপডেট না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, তো এই অ্যাপসটা থাকলেই হলো। তো এখন চলে যাবেন আপনি যে এপিকে এডিটর অ্যাপসটি ডাউনলোড করেছেন সেটার মধ্যে চলে যাবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখা দেবো যে কোনটা রিমুভ করবো। দেখুন আমি যে ভিডিও শো যে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের একটা রিমুভ ই আছে, ওয়াটারমার্ক আছে, আমি ওয়াটারমার্কটা রিমুভ করবো। দেখুন আমি এটার ভিতরে যদি যাই ভিডিও শো, তো এটার মধ্যে আর কি কোন ওয়াটারমার্কটা আমি আপনাদেরকে দেখা দিই, যে এটা আমি লাইভ প্রুফভাবে আপনাদেরকে দেখা দেবো। এইখান থেকে এই যে এডিটর ভিডিও আছে, তো এডিটর ভিডিওর পর ক্লিক করার পর আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর নেক্সটের পর ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পারবেন এই যে কর্নার দিক নিচে দেখবেন যে ওয়াটারমার্ক আছে, তাদের যে কোম্পানির যে সেটি এই যে ভিডিও শো অ্যাপসের কিন্তু, ঠিক আছে, এই অ্যাপসের ওয়াটারমার্কটা কিন্তু এই যে রয়েছে মডি উইথ ভিডিও শো, ঠিক আছে। তো এটার পর যদি আপনি ক্লিক করেন, মানে ক্লোজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এটা তাদের কাছ থেকে প্যাকটা কিনে নিতে হবে। এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনাকে কিন্তু কিনে নিতে হবে, 1 মাসের জন্য হচ্ছে 200 টাকা এবং 1 বছরের জন্য আপনাকে 920 টাকা দিতে হবে। তো এটা আপনি এই টাকা ছাড়া কীভাবে ফ্রিতে করবেন সেটা আমি এখন দেখাই দেবো আপনাদেরকে, কীভাবে এই ওয়াটারমার্কটা রিমুভ করবেন। তো চলে যাবেন আপনি এসে সেই এপিকে এডিক্টর যে অ্যাপসটি আছে ডাউনলোড করছেন সেটা ইনস্টল করার পর আপনি সিম্পলি কী করবেন, এটা ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এপিকে ফরম অ্যাপ, তো এটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার যতগুলো অ্যাপস আছে আপনার সেটে সেগুলো চলে আসবে এখানে। তারপর নিচে আসে অপশান, মানে যেটার আপনি ইডিট করতে চাচ্ছেন, অটোমেটিক রিমুভ করতে চাচ্ছেন সেই অ্যাপস সিলেক্ট করবেন। দেখুন আমি এটা করো ভিডিও শো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলি এডিক্টর ফাইল, তো এটার পর ক্লিক করে দেবেন, ঠিক আছে, ফুল না, এটা সিম্পলি করবেন। তারপর এই পাশে দেখবেন যে ইমেজ নামে একটা অপশান আছে, তো ইমেজের পর ক্লিক করে দেবেন। ইমেজের পরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি খুঁজে নেবেন যে আপনার ওয়াটারমার্কটা কোথায় আছে, সেই পিকচারটা খুঁজবেন এখানে। দেখুন খুঁজবেন, আমি অলরেডি খুঁজে নিয়েছি আগে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর আপনারা খুঁজবেন আপনার যে অ্যাপসটি থেকে ওয়াটারমার্কটা রিমুভ করবেন সেটা খুঁজে নেবেন, ঠিক আছে। এখানে লেখা থাকবে ওয়াটারমার্ক, ঠিক আছে, ওয়াটারমার্ক যদি লেখা না থাকে আপনি পিকচার সবগুলো চেক করবেন। এখানে দেখুন আমার এখানে 5টা ওয়াটারমার্ক আছে, এই যে ভিডিও শো অ্যাপসটা আছে এটার মধ্যে কিন্তু 5টা ওয়াটারমার্ক রয়েছে। তো আমি 5টাই রিমুভ করবো। তো রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, আগে সেভ করতে হবে। তো এখানে সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন, সেভ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন, মানে যে ফোল্ডার আপনি এটা রাখতে চাচ্ছেন এইটা। তো এই সেভ বাটনে ক্লিক করে আপনি সেভ করে রাখবেন, তো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি একটা করলাম, তো যাই হোক, এটা করার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন। এই দেখুন আমার যে আমি এটাগুলো করতে চাই, যে তো আপনি এইগুলো সবগুলো ওকে ইডিয়ে সেভ করে নেবেন, ঠিক আছে। এই যেগুলো আর কি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটা আপনাকে সিলেক্ট করে করে দেখুন আমি 5টা রিমুভ করবো, সেহেতু আমি 5টা সেভ করে নিলাম।
আমি আমার ফোনে সেভ করে নিলাম। এখন আমি চলে যাবো আমার ফোনে ফাইল ম্যানেজারে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ব্যাক করে কাটবেন, ঠিক আছে, আর কি মাঝখানে কেটে দেবেন, একেবারে ক্লিয়ার করে দেবেন না, ওখানে থাকবে, ঠিক আছে, ওই যেটা আছে সেভাবে থাকবে। তারপর আপনি চলে আসবেন আপনার ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার আসার পর আপনি যে ফাইলে ওই ইগুলো সেভ করে রাখছেন, ফাইলগুলো মানে যে পিকচারগুলো সেভ করে রাখছেন সেটা খুঁজবেন, ঠিক আছে? তো আমি ফাইল ম্যানেজারে চলে আসছি। তো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ডাউনলোড এটার ভিতরে আমি কপি করে আবার আনছি। তো এটার মতো আমি সেভ করে রাখছি, এই যে দেখুন পাঁচটা, ওখানে যে পাঁচটা ওয়াটারমার্ক ছিল, মানে যে পিকচারগুলো ছিল সেই পিকচারগুলো আমি ই করছি। তারপরে সে একটা পিকচারে ক্লিক করবেন, যে পিকচারটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। তারপর এখানে পিক্স ল্যাবে ক্লিক করবেন, মানে এই পিকচার আসার পর শেয়ার এই বাটনে ক্লিক করবেন, তার পিক্স ল্যাবে ক্লিক করবেন, ঠিক আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর পিক্স ল্যাবে ক্লিক করবেন। তো পিক্স ল্যাবে ক্লিক করার পর আপনাকে সরাসরি পিক্স ল্যাব যে অ্যাপসটাতে আছে সেই অ্যাপসটাতে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পর এখানে দেখুন যে টিক বাটন করে দেবেন, ঠিক আছে, আর অন্য কোথাও ক্লিক করবেন না। টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন আছে এটা ডাবল দিয়েছে। তারপর চলে আসবেন এই অ্যাপসে, যে দেখতে পাচ্ছেন ট্রান্সক্রিপশন নামে একটা অপশন আছে, এটার ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট সেভ করবেন, ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর সেভ এক্সপার্ট ইমেজ ক্লিক করে দেওয়ার পর সেভ করবেন। তো সেভ করার পর আপনি ওকে আমি ব্যাক করে ওকে ক্লিক করে ব্যাক চলে আসলাম। এইভাবে হচ্ছে কি আপনি সবগুলো এইভাবে রিমুভ করে দেবেন, মানে ই করে রেখে দেবেন। তো এই জায়গায় যতগুলো আছে আমি এই পাঁচটা সবগুলো কিন্তু ই করব, এগুলো আমি একটু রিমুভ করে দেবো। তো পিক ল্যাবে সিলেক্ট করে নেবেন আপনার যতগুলো আর কি রিমুভ করার দরকার, আপনি সবগুলো ই করে দেবেন। দেখুন আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো যেহেতু আমি পাঁচটাই করছি, যেহেতু আর কি আমি পাঁচটাই ওয়াটারমার্ক রিমুভ করবো, এই জন্য আমি সবগুলো ই করে দিচ্ছি। ট্রান্সপেশন যে ইটা আছে সেগুলো আমি সব করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? এই লেখাগুলো আমি রিমুভ করে দিয়ে শুধুমাত্র একটা সাদা ই রানতেছি যেটা আছে, এই যে এটা ট্রান্সপেশন করে দিলাম, তারপর সেভ, ওকে, এটা হয়ে গেলো। এভাবে হচ্ছে কি আপনি যতগুলো আর কি রিমুভ করতে চাবেন যে কোনো ই ওয়াটারমার্কগুলো সবগুলো, এখানে আগে আপনার ফাইল ম্যানেজার সেভ করবেন, সেভ করার পরে যে পিক ল্যাবে এসে সিম্পলি ওটা ই করে দেবেন, মানে এর যে সাইজটা থাকবে এই সাইজভাবেই আপনি কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনি ওখানে সেভ করার সময় কোনো সমস্যা হবে না। তো বাচ্চা আমার এটা হয়ে গেলো, এখন চলে যাবেন আপনি সেই পিক ল্যাবে যেখানে থেকে আমি আপনারা সেভ করছিলেন। তো আমি যখন এটা পর ক্লিক করে রাখবেন, ক্লিক করে পর রিপ্লাইয়ের পর ক্লিক করে দেবেন, রিপ্লাইয়ের পর ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে পিক্স ল্যাবে চলে আসবেন, ঠিক আছে? পিক ল্যাবে আসার পর এখান থেকে যে আপনি এইটা ইমেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে, যেটা আপনি সেভ করছেন, দেখুন এটা আমি সেভ করছি, আবার এটা যেটা আরেকটা ক্লিক ই করবেন, এই দেখুন হয়ে গেছে। তো দেখুন আরেকটা দেখুন সাদা একেবারে মানে কালো হয়ে গেছে, কোনো লেখা নাই, ঠিক আছে? তো আবারও ক্লিক করে রাখবেন, যেটা ই করবেন, রিপ্লাই করবেন, রিপ্লেস করতে চাচ্ছেন, মানে যে এটা ই করবেন, মানে যে মুভ করতে চাচ্ছেন সেটা ক্লিক করে রাখবেন। তারপর নিচে এক্সপার্ট ই ভিউ আসবে, তারপরে এই যে রিপ্লেস আছে, রিপ্লেসের পর ক্লিক করলে আপনি সেই ফাইলের থেকে আপনি সেই ইটা রিমুভ যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সিলেক্ট করে দেখুন আমি পাঁচটাই কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, কোনো লেখা নাই ওটার পর দেখতে পাচ্ছেন। তারপর সেভ বাটনের পর ক্লিক করে দেবেন। তারপর দেখতে হচ্ছে ওয়ার্কিং, এখানে আপনাকে এক থেকে দুই মিনিটের মতন অপেক্ষা করতে হবে, অথবা তারও বেশি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এরম আসবে, তারপরে আপনি কী করবেন, এই নিচে দেখতে পাচ্ছেন রিমুভ নামে একটা অপশন আছে, রিমুভ, আপনাকে এটা আগে যে আপনার মোবাইলে যে অ্যাপসটা রয়েছে সেটা রিমুভ করতে হবে। তো রিমুভের পর ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা আনইনস্টল হয়ে যাবে আগে যেটা ছিল, তারপরে এই যে নতুনটা হলো এটা ইনস্টল করবেন। তো ইনস্টলের পর ক্লিক করে দেবেন, তো ইনস্টল পর ক্লিক করে দেবেন, এই যে ইনস্টল করে দেবেন, বাস আপনি ইনস্টল করে ডান ক্লিক করে দেবেন, তারপর চলে যাবেন। তো এখন আমি দেখা দেবো যে আমার এটা রিমুভ হয়েছে কিনা, দেখুন এটার পর আমি চলে যাচ্ছি ভিতরে সেই ভিডিও শো। তো আসার পর এরকম নতুন করে আসছে, তো এইগুলো আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখা দেবো ভিডিও শোর ভিতর যেয়ে, তারপরে এই যেকোনো একটা আমি এক্সট্রা ই করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখুন কোনো ওয়াটারমার্ক নেই, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কোনো ওয়াটারমার্ক নেই, এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো বাস এইভাবে আপনি যে কোনো ইয়ার্সের হোক না কেন আপনি ওয়াটারমার্কগুলো
রিমুভ করতে পারবেন খুব সহজে। আপনি আপনাকে কোনো প্যাক কিছু কেনা লাগবে না, কোনো কিছুই আপনাকে ওটা বাই করা লাগবে না, শুধুমাত্র ফ্রিতেই কিন্তু আপনি এইভাবে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার উপকার লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমাদের প্রতিদিন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান।